बोल रहे थे कि वो लाली छंगानी जी आपका कुछ रिलेटिव वगैरह लगते हैं क्या? दूर के रिलेशन में, क्लोज रिलेशन नहीं है। अच्छा अच्छा, नहीं इतना चारों ओर रट गया है कि वो उसी का एक दुकान है ये, मतलब सेकंड क्वालिटी का दुकान है ये, सब रट गया है इसीलिए हम कुछ पूछने आए थे। कौन बोला है? जहाँ पे यूट्यूब पे देख रहे थे वही पे खाली यही रट गया। কি বুঝলে কিছু বুঝলে যদি না বোঝো বাকিটা পরে বোঝাচ্ছি। তো আজকে চলে গেছিলাম বড় বাজার কলাকার স্ট্রিট ICICI ব্যাংকের ঠিক অপোজিটে সম্প্রতি ভাইরাল ছাঙ্গানি পাপ্পি মহারাজ নামে এই দোকানটিতে। এখানকার ফেমাস ক্লাব কচুরি টেস্ট করব বলে সকাল সকাল দোকানটির সামনে কাস্টমারদের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বর্তমানে এই দোকানটিরও বেশ ভালোই নামডাক হয়েছে। তবে ক্লাব কচুরি বলতে প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা হলো লালি ছাঙ্গানি। আর বর্তমানে কিছু ইউটিউব ভিডিও দেখে যা বুঝলাম অনেকেই এই দোকানটাকে লালি ছাঙ্গানি ডুপ্লিকেট বলছে। তাই সত্যিটা জানার কৌতূহল নিয়ে লোকের কথা না শুনে আজ ডাইরেক্ট চলে এসেছিলাম এই দোকানে। কচুরি ভাজার প্রক্রিয়া কিন্তু অনবরত চলছে, কারণ কাস্টমারদের ভিড় দেখে চাহিদাটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আর দেখতে পাচ্ছ সামনে পাপ্পিজি মানে দোকানের বড় মালিক সাইজ করে বেশ মনোযোগ সহকারে কচুরিগুলো তেলে ছেড়ে যাচ্ছেন। হ্যাঁ, যেটা জানতে এসেছি সেটা অবশ্যই জিজ্ঞেস করব, তবে এই কচুরি ভাজা দেখতে দেখতে খুব খিদে পেয়ে গেছিল, বিশ্বাস করো। আসল নকল এইসব যাচাই পরে হবে, আগে পেট পুজো করে নি, কি বলো? তাই ভিড় এড়িয়ে চলে গেলাম পাপ্পিজির সামনে কচুরি নেব বলে। এখানেও সেই একই রকম শালপাতার মধ্যেই কচুরি সার্ভ করা হয়, তবে এখানে খাস্তা কচুরি আর সিঙ্গারার অপশনও অ্যাভেলেবেল, যেই অপশনটা লালি ছাঙ্গানির দোকানে তোমরা পাবে না। তবে জিলেপিটা কিন্তু দু জায়গাতেই কমন, তরকারির কালারটাও একদম সেম, দুজনের টাইটেলও সেম, আর কোইনসিডেন্টলি ভাজার সময় যা দেখলাম কচুরির সাইজগুলো প্রায় সেম। এইসব দেখে আর এই দোকানটা যেহেতু একদম নতুন, অনেকের কাছে এটা ভাবাটাই স্বাভাবিক যে এই দোকানটা লালি ছাঙ্গানির দোকানের ডুপ্লিকেট। তবে কচুরি টেস্ট না করেই এতক্ষণ দেখে যা বুঝলাম কিছু পার্থক্য রয়েছে। প্রথমত এখানে কচুরির দাম 1 টাকা কম, 9 টাকা পিস। আর পার্সোনালি আমার যেটা মনে হয়েছে, ব্যবহার আর হাইজিনের দিক থেকে এই দোকান লালি ছাঙ্গানির থেকে অনেকটাই এগিয়ে। আমি আমার ওপিনিয়নটা বললাম, তোমাদের এখানে আসার এক্সপিরিয়েন্স যদি অন্য রকমের হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক, এবার টেস্ট করার পালা। গরম গরম কচুরিগুলো ধরে বেশ খাস্তাই লাগছিল, আর দেখতে ছোট হলেও বেশ মোটা সোটা। এটুকু কচুরি আর কি ছিড়বো, তাই গোটা কচুরিটাই তরকারি আর ঝুড়ি ভাজা দিয়ে মুখে পুরে দিলাম। আর খেতেও একদম লালি ছাঙ্গানির ক্লাব কচুরির মতোই, তরকারির টেস্টটাও একদম সেম। তারপরে নিয়েছিলাম এক পিস খাস্তা কচুরি, কিন্তু চাটনি চাটনি ছাড়া খাস্তা কচুরি ঠিক জমে না, কি বলো? ভবিষ্যতে পাপ্পিজির কাছে চাটনি বানানোর অনুরোধ রইল। 12 টাকা পিস হিসাবে সাইজ মোটামুটি ঠিকঠাকই লেগেছিল, তবে টিপিক্যাল ফুড ব্লগারের মতো ভেতরে কিসের মশলা দেওয়া সেটা জিজ্ঞেস করিনি। তোমরা জানো নিশ্চয়ই কি থাকে, আর যদি না জেনে থাকো ডোন্ট ওয়ারি, আমার মতো এইভাবে খাওয়ায় কনসেন্ট্রেট করো। খেতে বেশ ভালোই ছিল। তারপর খেতে খেতে পাপ্পিজির সাথে একটু কথা বলে নিলাম। সুবে 6:30 বাজে খুল জাতা কলম কচুরি আপকা 12 বাজে তক লাস্ট। अच्छा, रोज खुला रहता है? पार्टी। कितना साल का है दुकान? नहीं, यहाँ पे मैंने नया शॉप खोला है, मेरा पहले वहाँ पे था, उस पर मैं लगाया, वहाँ 50 सालों से है मेरे पिताजी। यहाँ पे कितना हुआ, 2-3 साल हो गया? अच्छा अच्छा, মানে এই দোকানটার বয়স 2 বছর হলেও বিগত 50 বছর ধরে এরাও এই ব্যবসার সাথেই যুক্ত। তবে এই দোকানটা ছিল না, সামনে একটা ঠেলায় ওরা সেম জিনিসই বিক্রি করতেন। তারপরে নিয়ে নিয়েছিলাম 2 পিস জিলাপি। কথাবার্তা তো চলতেই থাকবে, কিন্তু খাওয়া দাওয়া স্টপ করে দিলে কি করে চলবে? সাইজটা বেশ বড়, আর দাম মাত্র 10 টাকা, আর খেতেও বেশ ভালোই ছিল। তো এবার কথা না ঘুরিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করে ফেলি, কি বলো? তবে আমার হিন্দি নিয়ে অতিরিক্ত প্রশংসা করা চলবে না। সব লে লিয়া, জিতনা লেনা হ্যায় লে লিয়া, লোগো সে লেনে সে কুছ নেই হোগা। আচ্ছা, এক বাত পুছনি হ্যায়, বোল রহে থে কি ও লালি ছাঙ্গানি জি আপকা কুছ রিলেটিভ বগেরা লাগতে হ্যায় ক্যা? দূর কে রিলেশন মে, ক্লোজ রিলেশন নেই হ্যায়। আচ্ছা আচ্ছা, নেই ইতনা চারো ওর রট গিয়া হ্যায় কি ও উসি কা এক দুকান হ্যায় ইয়ে, মতলব সেকেন্ড কোয়ালিটি কা দুকান হ্যায় ইয়ে, সব রট গিয়া হ্যায় ইসিলিয়ে হাম কুছ পুছনে আয়ে থে। जहाँ पे YouTube पे देख रहे थे वही पे खाली यही रट गए, इसीलिए तो हम आए हैं खुद से देखने के लिए। तो आप लोगों का वहाँ पे जो चाचा बोले कि वहाँ पे ठेला था पहले, वहाँ पे भी है? अच्छा, वो कितना साल का है? वो तो मतलब उसका ईयर मतलब मोटा मोटी 55-60 ईयर्स के बीच में है, एग्जैक्ट नंबर हम लोगों को भी नहीं मालूम। अच्छा अच्छा, दादाजी बोलते थे कि वो जब 20-22 साल के थे तब उन्होंने स्टार्ट कर दिया था। नहीं, लगभग एक ही तरीके का टेस्ट है दो जन का हम जो खाए, लेकिन आप लोगों का व्यवहार बहुत बढ़िया है, उन लोगों का उसका व्यवहार बहुत मतलब ना ना ना, वो सही बात है। यहाँ पे कितना हुआ है, 2 साल हो गया है? अच्छा अच्छा, अरे यहाँ पे आज का थोड़ी है, मतलब दोनों उसका भी पुराना है, अपना भी पुराना है, सालों से चला आ रहा है, आप लोग आप जान रहे हैं। কি আমার হিন্দিটা কেমন লাগলো, ভালো না? যাই হোক, তবে এই যে সঞ্জুজি মানে পাপ্পিজির ছেলের কথা অনুযায়ী কেউই ডুপ্লিকেট নয়, সবাই নিজের মতো ব্যবসা করছে। আর আমি পার্সোনালি এটা মনে করি বড় বাজার চত্বরে আরো 30টা এরকম ক্লাব কচুরির দোকান থাকতে পারে, তবে কেউ কাউকে কপিরাইট ক্লেম দিতে পারে না নিশ্চয়ই, তাই অযথা গুজব রটিয়ে ভিউয়ার্স বাড়ানোর চেষ্টা না করাই ভালো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।